শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা জোর ধাক্কা খেল আদালতে। কুণাল ঘোষের আবেদনের সাড়া, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সারদাকর্তার লেখা চিঠিতে সিবিআই তদন্তের নির্দেশ দিল আদালত। প্রসঙ্গত কিছুদিন আগেই সারদাকর্তা অভিযোগ করেছিলেন বহুতল নির্মাণের জন্য কাঁথি পুরসভায় 50 লক্ষ টাকা জমা করেছিলেন তিনি, লক্ষ লক্ষ টাকা খরচ করেও লোহার হাট তৈরি করেছিলেন তিনি, তারপরেও বহুতলের প্ল্যান পাস করাননি শুভেন্দু অধিকারী। আর এই সংক্রান্ত অভিযোগে শুভেন্দুর বিরুদ্ধে কুণাল ঘোষের আইনজীবী অভিযোগ করেন, আর তাতে আদালত সেই চিঠির পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্তর নির্দেশ দিলেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নীতি দর্শন, অবশ্যই।